একটা রমজান কিন্তু শেষই হয়ে গেল, আর সেই দিনের প্রিপারেশান কি কি ছিল না ছিল, কি করলাম না করলাম, কি ইফতারি বানালাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সবাইকে পাবো। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা নতুন আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই যে আমি প্রথমেই বেসনটা আগেই মেখে রাখি, কারণ বেসনটা দেখা যায় যে মেখে রাখলে 15-20 মিনিট থাকলে ভালো সুন্দর ফোলে, আর খেতেও কিন্তু বেশ মুচমুচেই হয়। আর এখানে আমি চালের গুঁড়া আর আটা আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মেখে রাখবো। ঝালের গুঁড়া আর এখানে হলুদের গুঁড়া সবই আমি মোটামুটি দিয়েছি পরিমাণ মতো। আপনারা সবাই মোটামুটি জানেন আমি চালের গুঁড়া আর বেসনের হাফ হাফ করে নিয়েছি, মানে 1 কাপ নিলে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ আটা নিয়েছি। আর আটা হালে চালের গুঁড়া দিলে দেখা যায় যে খুব ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু মজা লাগে। বেসনটা আমি কিন্তু বেশ ঘন করে মেখেছি যাতে করে আমার হাতে একেবারে লেগে আছে দেখতেই পাচ্ছেন। আর আজকে আমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রোজা রেখেছে এবং আমাকে অনেক কাজ হেল্প করেছে, সে সব জিনিস গুছায় দিছে আমার সামনে আর আমাকে অনেক সাহায্য করছে আলহামদুলিল্লাহ। ফ্রিজ থেকে যেইগুলা দরকারি জিনিস সেগুলো বের করে নিলাম, এখন সেইগুলো নিয়ে বসে পড়লাম। আর এতগুলা কাটাকাটি এখন আমার করতে হবে, এই কাটাকাটি করাটা কিন্তু খুবই ঝামেলার। আর সকান্দাবেলায় এই কাটাকাটি করতেই প্রায় 20-25 মিনিট লেগে যায়। আর ওইদিকে ঘরের মেয়েরা তো শরবত বানাতে ব্যস্ত, আমার মেয়েও আলহামদুলিল্লাহ অনেক কাজে হেল্প করছে, ওনা থাকলে হয়তো বা কালকের ইফতারিটা সুন্দরভাবে করতেই পারতাম না। সব কিছু আগিয়ে দেওয়া, এলোমেলো জিনিস গুছিয়ে রাখা, ঘর দুটা সুন্দর করে, বিছানা দুইটা সুন্দর করে গুছায় গাছায় রাখছে, সাথে ইফতারিও গুছায় রাখছে। আর এই যে আমি এদিকে কিন্তু আমার কাজেই ব্যস্ত ছিলাম, পেঁয়াজির ডালটা তো আমি আগেই ভেঙে রাখছিলাম, সেটা ভিজায় রাখছিলাম, এখন মেখে নেওয়ার পালা। ধনে পাতা, আদা, রসুন আর জিরা, ধনে আর এইগুলো সব মিলায় একসাথে মিক্স করে আমি এখানে ঝালের গুঁড়া একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এদিকে ছোলাটাও মোটামুটি রান্না শেষ, আর এখন পেঁয়াজি রান্নার পালা, মানে পেঁয়াজি ভাজির পালা, পেঁয়াজিটা আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। আর আমাদের এদিকটা একটুখানি গ্যাসে বেশ সমস্যা হচ্ছে, প্রায় গ্যাস থাকে না, তাই জন্য কিন্তু প্রায়ই অনেকেই রান্না করতে পারে না। আমার খালা, মানে আমার কাজের খালা, সে তো প্রায় 2 দিন ধরে একেবারে বলতে গেলে আধা পেটা খেয়েই রোজা রাখে। যদিও আমি বলেছি যে আমার বাসা থেকে নিয়ে যান, কিন্তু সে কোনোভাবেই আসতে চায় না। আর এখানে একটু আজকে স্পেশাল দিনে স্পেশাল, মানে প্রথম দিন তো যেহেতু, যার কারণে ভাবলাম যে একটু মহব্বতের শরবত বানাই। তরমুজ ছিল, আর তরমুজের যে দাম ভাইরে ভাই মনেই হয় না খাই, খা মনে হয় যে মিউজিয়ামে দিই। আর এখানে দুধ দিয়ে আমি এখানে তরমুজ ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি, বেশি স্লাইস করা হয়নি কারণ খুব তাড়াহুড়ার মধ্যে প্রায় 20 মিনিট বাকি ছিল, এর মধ্যেই বানাইছি। আর রুয়াব জার, আপনাদের ভাইয়া যদি এসে দেখে যে ইফতারি গুছানো হয় নাই তাহলে তো চিল্লাচিল্লি শুরু করে দেবে। আর এরও বেশি স্বাদের জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি আর চিনি। মোটামুটি এই যে আমার মহব্বতের শরবত রেডি, একটু ঠান্ডা পানি দিয়েই বানিয়েছি কারণ মনে হচ্ছিলো যে ঠান্ডা পানি খেলে ইফতার দিতে ভালোই লাগবে। আর এদিকে পেঁয়াজি, আলুচাপ, বেগুনি সবই আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে আলুচাপ হিসাবে আমি ডিমের চপ বানিয়েছি, সেটা তো আমি আগেই শেয়ার করছি। আর এই যে ভাজাভাজি মোটামুটি শেষ, ভাজাভাজি খেতে বাচ্চারা, বিশেষ করে আমার মেয়ে, আর ফ্রোজেন খাবারের মধ্যে বানিয়েছিলাম ওইটা। আর এই যে ছোটো জন তো আমার পিছনেই থাকে। আর শরবত তো 2 রকম বানিয়েছিলাম, আপনারা কে কী শরবত কিংবা কে কী খেতে পছন্দ করেন ইফতারিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।